वेलकम टू माय ब्लॉग। আমি পাপিয়া সোনা পাপিয়া বলছি। দেখুন রাত্রিবেলার রাস্তা, দেখুন ঘুরতে ঘুরতে এই জায়গাটায় আসলাম। এখানে রাত্রির এত সুন্দর লাগে। রাস্তায় হাঁটতে হাঁটতে এত ভালো লাগছে, আর বিশেষ করে এই পার্ক, তারপরে এই বাড়িগুলোর সামনে দিয়ে যেতে। দেখুন এই বাড়িটা এত সুন্দর করেছে। এখন এত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে। এখানে বিভিন্ন ক্লাব আছে। রাস্তায় যেতে যেতে সুন্দর বাড়ি দেখলে আমি এত ভালো লাগে, আমি তার ভিডিও না করে পারি না। দেখুন এখানে একটা খেলার মাঠ, এখানে বিভিন্ন রকমের খেলা হয়। শীতলার ঠাকুর একটা মন্দির, রাত্রিবেলার হাঁটতে বেশ ভালো লাগে, তাই একটু হাঁটার পথে আপনাদের দেখাবার চেষ্টা করলাম। দেখেন এক কালুর সঙ্গে সাক্ষাৎ হলো, বুঝিস? ওর আমার বন্ধু, দেখেন সে ঘুমিয়েই পড়েছে। রাত্রিবেলা আপনাদের এবার প্রচুর গাছে আম হয়েছে, আম দেখাবার চেষ্টা করব। আমি তার জন্য ভিডিওটা অন করলাম, যাতে আপনাদের ভালো গাছ গাছরা দেখাতে পারি। ধরুন পাতা বাড়িগুলো কত সুন্দর লাগছে। রাত্রিবেলা হাঁটার পথে যা সামান্য কিছু চোখে পড়লো তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে বড় বড় খেলা এখানে হয় মাঠটায়। মাঠটা দেখুন, এটা আমাদের এলাকার সবচেয়ে বড় মাঠ। এখানে একটা আগে একটা স্কুল ছিল, এখানে পড়াশুনো করানো হয় স্কুলে। এখানে বিভিন্ন পুজোও হয়। দেখুন এখানকার রাস্তাঘাটগুলো, আপনাদের আম গাছের আম দেখাবার চেষ্টা করছিলাম কিন্তু রাত্রে দেখানো গেল না ঠিক মতো। তবু চেষ্টা করব যে যাতায়াতের পথে যদি আম কাঁঠালের
গাছ যদি ভালো দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব। জানি না আমার দেখুন কি সুন্দর ফুল। এবার দেখুন গাছের কি পরিমাণে আম। ঠিক আছে, আম হয়েছে তো প্রচুর হয়েছে আম। দেখুন আমাদের গৌরাজ মন্দিরের ঠাকুর 30 তারিখ এর বাৎসরিক, এই ঠাকুর 30 তারিখে পরিবর্তন হবে। ঠাকুরকে দেখুন, আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, নমস্কার। আমাদের ঠাকুরকে আপনি দেখুন।